গেল বছর জুন ও জুলাই মাসে পরপর তিন দফা বন্যার কবলে পড়ে ক্ষতিগ্রস্ত হয় সুনামগঞ্জের 600 কিলোমিটার সড়ক। এর মধ্যে বেশি ক্ষতি হয় সুনামগঞ্জ ছাতক সড়কের। বন্যায় অনেক সেতুর সংযোগ সড়ক ভেঙে যায়। এখনও সেই ভাঙা সড়ক দিয়ে ঝুঁকি নিয়ে চলাচল করছে যানবাহন। ধর্মপাশা উপজেলা সদরের উকিলপাড়া থেকে লঙ্গা পাথারিয়া পর্যন্ত 5 কিলোমিটার রাস্তা গত কয়েক বছর ধরে গর্ত ও খানাখন্দে ভরা। গেল বন্যায় সেই ক্ষত আরও বাড়িয়ে দিয়েছে। এই রাস্তায় চলাচল করতে গিয়ে প্রতিনিয়ত দুর্ভোগ পোহাতে হচ্ছে যাত্রীদের। একটা গাড়ি সঠিকভাবে আসতে পারে না, মানুষ যাত্রী সুনামগঞ্জ সদস্যের যোগাযোগ করতে হলে দীর্ঘক্ষণ এখানে অপেক্ষা থাকতে হয়। গাড়ি মিলে ভাঙ্গা রাস্তার কারণে একটা গাড়ি আইতে আইতে ইচ্ছি করে না। এরপরে যদিও গাড়ি আয়, এরপরে দ্বিগুণ ভোগান্তি বাড়া, এই বাস বাড়া, এই গাড়ি বাড়া, সিএনজি বাড়া দ্বিগুণভাবে দেওয়া লাগে। খুব রিস্কের উপরে এই রাস্তার দিকে আমরা গাড়ি ঘোড়া চালাইতে হইতেছে, কারণ আপনার বাইচান্স যদি কোনো দুর্ঘটনা হয় তাহলে সাথে সাথে নদী, এরকম সিচুয়েশন আছে। আমরা চাইলাম ও বাড়তি এবারও যদি একবার ডাইরেক্ট ব্রিজ হয়ে যায় তাহলে আমরা সুযোগ সুবিধা ভালো হইব। আর এদিকে রাস্তা দিলে এক বছর রাস্তা ঠিক তো না কোনো মতোই। রাস্তা তো রাস্তা ভাঙ্গা রাস্তা, রাস্তাটা তো মনে হইলে রিপেয়ারিং করলে আমরা জনগণের লাগে সুবিধা হইব। পেসেঞ্জার গাড়িটা কি ফুরিয়ে যায় যাওয়ার সময়, আগে একজন আমরা সামনে একটু আগে গেছি ওদিকে, একজন ফুরিয়ে গেছে সাইডে দি, তখন আমি আবার আইসি। রাস্তাঘাটের যেও সম্ভব নাই তাম গাওয়া যাওয়া, বা রাস্তার যে বাঙ্গা বাংসি এগুলা তো মনে করেন আপনারা অনেক দিন ধরে ফালাই, আমরা এগুলা রাস্তা কেউ দেখেও না কেউ বাক করেও না। চাতকের সাথে সুনামগঞ্জ শহরের সংযোগ রাস্তাটা নির্মাণ করার জন্য আমি এমপি মহোদয় এবং সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের প্রতি আহ্বান এবং অনুরোধ জানাচ্ছি। রাস্তা ভাঙ্গা, আমরা গাড়ি নিয়ে যাইতাম পাই না, আমরা ঠিক মতো মাল ডেলিভারি হতে পারি না, মনে করলে আমরা এখানে গাড়ি আনি না, আমরা মনে করলে রিক্সা ফিস্কা দিয়ে আমরা মাল বাজারে লিয়ে যাওয়া লাগে। বন্যায় ক্ষতিগ্রস্ত সড়ক মেরামতে কর্তৃপক্ষের অনুমোদনের জন্য প্রস্তাবনা পাঠানো হয়েছে বলে জানিয়েছেন এলজিইডির নির্বাহী প্রকৌশলী। বিগত বন্যায় সুনামগঞ্জ ছাতকের কাটাকালির কাছে ক্ষতিগ্রস্ত অংশটুকু এবং পুরোপুরি ওয়াশ আউট হয়ে যায়। উক্ত অংশটুকুকে জনচলাচল করার উপযোগী করার জন্য ইতিমধ্যেই একটি প্রাক্কলন সদর দপ্তর প্রেরণ করা হয়েছে। এই প্রাক্কলনটা অনুমোদন পাওয়া মাত্রই আমরা এটাকে পুরোপুরি চলাচল উপযোগী করার জন্য ক্ষতিগ্রস্ত রাস্তা দ্রুত সংস্কার করে যানবাহন চলাচলের উপযোগী করার দাবি এলাকাবাসীর। ডেস্ক রিপোর্ট, বৈশাখী সংবাদ।